আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন লিড জেনারেশনটা কি জিনিস? লিঙ্কডইন লিড জেনারেশনটা হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে কিছু মানুষের তথ্য বের করব এবং তথ্য বের করে সেটা ডাটা এন্ট্রি আকারে একটা জায়গায় স্টোর করে রাখবো, এবং ওই ডাটা এন্ট্রিটা হচ্ছে বিশেষ করে মানুষের নাম, তার জব টাইটেল, তার কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ইমেল নাম্বার, ইফ পসিবল ফোন নাম্বার, লোকেশন, স্ট্রিট অ্যাড্রেস এটসেট্রা। এই জিনিসগুলোকে হচ্ছে আমরা ডাটা এন্ট্রি লিড জেনারেশন বলে থাকি, এবং এই ডাটা এন্ট্রি লিড জেনারেশনের চাহিদা বর্তমানে ইন্টারনেট এবং বা মার্কেট প্লেস এবং লোকাল মার্কেট বা বাংলাদেশে অনেক চাহিদা আছে। যেমন আপনারা মোবাইলে অনেক সময় আপনারা মোবাইলে হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে বা হচ্ছে চালডাল বা হচ্ছে নগদ থেকে বা আপনারা ফুডপান্ডা বলেন বা পাঠাও বলেন, বিভিন্ন অনলাইন শপ বা হচ্ছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের কল পান, যেগুলোতে হচ্ছে আমরা কোনো ভাবেই কোনো প্রকার লিড বা তথ্য দেই নাই কখনো, বাট তারপরেও হচ্ছে কিভাবে না কিভাবে তাদের কাছে এই তথ্যগুলো চলে গেছে। ঠিক একই রকম তথ্য হচ্ছে আমরা বিভিন্ন বায়ারদের জন্য বা ফরেন পার্সনদের জন্য হচ্ছে এগুলো কালেক্ট করব। আচ্ছা, এগুলো কিভাবে কালেক্ট করবেন, এই ডাটাগুলো এন্ট্রি কিভাবে করবেন? ডাটা এন্ট্রি লিড জেনারেশন একদম সহজ কাজ, জাস্ট হচ্ছে আমাদেরকে এক্সেল শিটে ডাটাগুলো এন্ট্রি করতে হয়। আচ্ছা, আপনাদের ক্লাসের ব্যাপারে বলে রাখি, আজকের ক্লাস লিঙ্ক দিতে দেরি হয়ে গেছে এবং ক্লাসটা 10 মিনিট পরে হচ্ছে, 15 মিনিট পরে হচ্ছে আমরা শুরু করেছি। আমাদের 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা দুইটা ব্যাচ থাকে। একটা ব্যাচে যখন সময় বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে আমার জয়েন হতে একটু সময় লাগবে, ক্লাস টপিক শেষ করে ক্লাস কমপ্লিট করতে করতে সময় যখন বেশি চলে যায় তখন অন্য আরেকটা ব্যাচের ক্ষেত্রে হচ্ছে ওইটা স্টার্টিং টাইমটা শুরু হতে সময় লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটু ওয়েট করা ছাড়া কিছুই করার নেই বা হচ্ছে আমাদেরকে কষ্ট করে একটু ওয়েট করতে হবে। আর এই মুহূর্তে হচ্ছে আমি আপনাদের মধ্যে থেকে প্রায় 10 থেকে 11 জনকে হচ্ছে ক্লাস থেকে বের করে দিছি। বের করে দিছি বলতে হচ্ছে 10 থেকে 11 জনকে আমি ওয়েটিং রুম লিস্টে বা হচ্ছে ওয়েটিং রুমে পাঠিয়ে দিয়েছি। ওয়েটিং রুমে পাঠিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে ওনাদের কারো ডিভাইসে ওনাদের নাম নাই, যখন কোশ্চান করেন তখন ডিভাইস নেম দিয়ে হচ্ছে ওনাদেরকে ডাকার ডাকতে হয়, এবং এভাবে মেনশন করা বা ডাকাটা সোমাস টাফ। এই কারণে হচ্ছে কাউকে আমি রাখিনি, আপাতত 1টা 2টা ক্লাস এভাবে হচ্ছে ওনারা পানিশমেন্ট খাবে, পরবর্তী ক্লাস থেকে হচ্ছে সবাই ঠিক হয়ে হচ্ছে ক্লাসে জয়েন করবে। প্রত্যেকটা ক্লাসে হচ্ছে আমাদেরকে মেনশন করে যেহেতু ডাকতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নাম ছাড়া আমরা কাউকে ডাকতে পারি না, সবারই ইন্ডিভিজুয়ালি খুব ভালো ভালো সুন্দর সুন্দর নাম আছে। অলরেডি 2 দিন আচ্ছা, সরি, মাইকটা মিউট হয়ে গিয়েছিল। ওকে, তো আমরা আমাদের টপিকে চলে যাই, লিঙ্কডইন লিড জেনারেশন। লিঙ্কডইন থেকে হচ্ছে আমাদের কিছু তথ্য বের করে দিতে হবে, এবং কেমন ধরনের তথ্য? বিশেষ করে এই ডাটাগুলো কালেক্ট করার জন্য বায়াররা আমাদেরকে একটা পেমেন্ট দিয়ে থাকে। পেমেন্টটা হচ্ছে যে আমার 500 লিডসের জন্য ছোট অ্যামাউন্টের কিছু টাকা বা 600 লিডসের জন্য বা 1000 লিডসের জন্য হচ্ছে কিছু ছোট ছোট পরিমাণ
পেমেন্ট তারা করে থাকে, এবং তার প্রত্যেকটা জিনিসের হচ্ছে বিভিন্ন রকম বিজনেস ক্যাটাগরি থাকে, সে বিজনেস ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমাদেরকে লিড গুলো বের করে আনতে হয় বা হচ্ছে লিড গুলো কালেক্ট করে দিতে হয়। এই মুহূর্তে আমাদের মধ্যে যিনি বা যারা ল্যাপটপ অথবা পিসিতে আছেন, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের যেন লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাভেলেবেল আছে এমন কেউ একজন, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবেন। বেলাল স্যার, আপনারটা দিয়ে হচ্ছে প্রবলেমটা দেখাতে পারবো না। বেলাল স্যার আপনারটা না, আপনারটা হচ্ছে একটু পরে শেয়ার করেন, বেলাল রাজশাহী, ঠিক আছে? লাস্ট ক্লাসে হচ্ছে আপনারটা থেকেই হচ্ছে আমি ইয়ে করেছিলাম, বিজনেস পেজ ক্রিয়েট করেছিলাম। অন্য কেউ একজন একটু শেয়ার করেন, কারণ আমাদের মোহাম্মদ সেলিম আজাদ স্যার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। সেলিম আজাদ স্যার ক্রোম ব্রাউজারটা ওপেন করেন, এটা হচ্ছে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট। ক্লাস টপিক শেষে হচ্ছে সবাই ক্লাসে একটু থাকবেন, সবার সাথে কথা আছে। ওকে, আমরা এটা দিয়ে কাজ করছি। মোহাম্মদ সেলিম আজাদ স্যার কষ্ট করে হচ্ছে আপনার মাইকটা একটু আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার এখানে আমি কিছু এক্সটেনশন দেখতে পাচ্ছি, আপনি কি লিড জেনারেশনের কাজ করছেন কখনো? না সরি, এই টুলগুলোর ব্যবহার জানেন? কিছু কিছু জানি, কিছু কিছু বলতে করতে মানে পারবো আমাদের আমি, বুঝি নাই মোটামুটি জানি কিছুটা। কিছুটা। ঠিক আছে, সমস্যা নেই। কাজ নাই, তারও কাজ নাই। ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপারটা অফ করেন, এবং হচ্ছে ইমেল ফাইন্ডার বাই snoop.io এটাও হচ্ছে একটু অফ করে দেন। সরি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার এই এক্সটেনশনের কাজটা অফ করে দেন, এটা অফ করতে বলছি। এখানে নিচে জাস্ট হচ্ছে বাটনের মধ্যে ক্লিক করেন, নিচে উপরে কোনো কাজ করতে বলি নাই স্যার। দেখা যায় না, ওই জায়গায় এটা এসে আছে, নিচে এই যে বাটনটা অন দেখা আছে, যায় না, দেখা যায় না। আমি করতেছি, ওয়েট করেন, আমাকে কাজ করতে দেন। যেহেতু ডিরেক্ট রিমুভ করে দিচ্ছি আমি, আমাদের এগুলোর কোনো কাজই নেই এই মুহূর্তের জন্য। ওকে, অভ্র এটা হচ্ছে বাংলা লিখার, এটা এক্সিট করে দেন, না হয় জাম্প করে দেন। ইউটিউবটারও আপাতত আমাদের দরকার নাই।
নতুন একটা ট্যাবে আসি। আমাদের লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে গেলে হচ্ছে একটা শিট তৈরি করতে হয়, মানুষের ডাটা এন্ট্রির একটা শিট। এই শিট গুলো বিশেষ করে মিউট করে দিলাম। আচ্ছা, এই শিট গুলো হচ্ছে বিশেষ করে আমরা এক্সেল শিটও তৈরি করতে পারি এবং গুগল শিটও তৈরি করতে পারি, দুইটারই একই রকম কাজ। এক্সেল শিটে যেভাবে আমরা কাজ করি ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা গুগল শিটে কাজ করতে পারি। গুগলের অ্যাপ বা মেনু বারের মধ্যে ক্লিক করবেন, প্লিজ অন্য কেউ একটু শেয়ার করেন, আমার ডিভাইস অনেক স্লো কাজ করতেছে, প্লিজ অন্য কেউ একজন শেয়ার করেন। বেলাল স্যার একটু পরে করেন, আমি বললে দেন আপনি শেয়ার করেন। শামীম হোসেন স্যার রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। শামীম হোসেন স্যার আপনার রিমোট কন্ট্রোলের একটা রিকোয়েস্ট দিয়েছে, ওই রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আপনারা দেখি আমার থেকে অনেক অ্যাডভান্স, ভালো দেখে খুব ভালো লাগে। না বুঝে অনেকে হচ্ছে অনেক কাজ করেন। আসেন, আমাদের লিড কালেক্ট করার জন্য বিশেষ করে হচ্ছে আমরা এক্সেল শিট অথবা হচ্ছে গুগল শিট এর মধ্যে আমরা ডাটাগুলো এন্ট্রি করি। গুগল শিটে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হচ্ছে এটা আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ আমরা যদি হাতে ক্যারি করে না কোথাও ক্যারি করে না নিয়ে যাই, তারপরেও হচ্ছে আমাদের ইমেলটা লগ ইন করলে সাথে সাথে হচ্ছে আমাদের ইমেল থেকে এই ডাটাগুলো পেয়ে যেতে পারি। এই কারণে হচ্ছে আমরা কাজগুলো সহজে এক্সেল শিটে গুগল শিটের মধ্যে হচ্ছে করে থাকি। গুগলের অ্যাপস অথবা হচ্ছে মেনু বারের মধ্যে ক্লিক করেন, মেনুতে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে সরাসরি একটু স্ক্রল করে নিচে আসতে শিটস নামে একটা অপশন দেখাবে, শিটসে চলে যাবে। আচ্ছা, শিটসে আসার পরে একটা ব্ল্যাঙ্ক শিট নিব, ব্ল্যাঙ্ক শিটে এসে হচ্ছে একটা শিট তৈরি করব, স্প্রেডশিট। স্প্রেডশিটটা আপাতত জন্য হচ্ছে আমরা লিখছি লিঙ্কডইন, সরি কষ্ট করে হচ্ছে টেবিলসটা একটু কেটে দেন তো, আমার এখান থেকে কাজ করতেছে না। শামীম হোসেন স্যার এটা না, এটা না, একদম রাইট সাইডে হচ্ছে ট্যাব টেবিলস যেটা আসছে ওটা। ক্রস করে কেটে দেন, একটা রিলোড দেন এই ট্যাবটা, একটা রিলোড দেন, রিলোড দেন, সেটা কাজ করতেছে না। কাজ করতে গেলে আমরা একটা স্প্রেডশিটে আসলাম, স্প্রেডশিটে এসে প্রথমে প্রথমে ট্যাবে হচ্ছে আমরা নেম নিচ্ছি, সেকেন্ড ট্যাবে জব টাইটেল নিচ্ছি, একদম মুখস্থ কাজ করতেছি। আগে মুখস্থটা দেখেন, পরে হচ্ছে আমরা রিভিশনে গেলে একদম ফাইনালে ডিটেল বলবো। এবং দেখবেন এখন তার প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই। প্রথমে নাম নিলাম, তারপরে হচ্ছে জব টাইটেল নিলাম, দেন হচ্ছে কোম্পানি নেম নিলাম, দেন আমরা ইমেল নিব, এরপরে হচ্ছে ওয়েবসাইট নিব, দেন হচ্ছে আমরা লোকেশন নিচ্ছি। আপাতত হচ্ছে আমি এই পাঁচটা ট্যাব নিলাম, নাম, জব টাইটেল, কোম্পানি নেম, ইমেল, ওয়েবসাইট, লোকেশন।
একটু সাজানোর জন্য হচ্ছে মার্জিন সেন্টার করে দিব, টেক্সটাইল সেন্টার করে দিব, এটাকে একটু কালার করে বোল্ড করে দিলাম। ওকে, আমাদের লিঙ্কডইন থেকে যে কোনো একটা বায়ার ধরে নিলাম, যে হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট কান্ট্রি লোকেশন থেকে কিছু রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট এজেন্টদের হচ্ছে লিড বের করে দিতে বলছে বা তথ্য বের করে দিতে বলছে। এখন তার মধ্যে থাকতে পারে যাদের নাম, জব টাইটেল, কোম্পানি নেম, কোন কোম্পানিতে জব করছে, তাদের ইমেল আইডি, ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট এবং তাদের লোকেশন, এই কয়েকটা তথ্য বের করে দিতে পারলেই হচ্ছে বায়াররা আমাদেরকে কিছু পেমেন্ট দেবে। এখন এই তথ্যগুলো যা বের করব সব হচ্ছে লিঙ্কডইন থেকে হচ্ছে আমাকে বের করে দিতে হবে, যার জন্যই হচ্ছে এটাকে আমরা লিঙ্কডইন লিড জেনারেশন বলছি। লিঙ্কডইন থেকে বের করতে হলে সরাসরি হচ্ছে আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলে চলে আসলাম। লিঙ্কডইন প্রোফাইলে আসার পর সার্চ অপশনে এসে হচ্ছে আমরা লিখব রিয়েল এস্টেট এজেন্ট, জাস্ট আমি রিয়েল এস্টেট এজেন্ট লিখে এন্টার প্রেস। রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ করার পরে আমাকে এখানে অনেক রেজাল্ট দেখাচ্ছে। আমরা পোস্ট দেখতে পাচ্ছি, পিপল, সার্ভিস, গ্রুপ, কোম্পানিজ, পডকাস্ট, স্পোর্টস ইভেন্ট, আরো অনেক কিছু। সরাসরি পিপল এর মধ্যে চলে যাব, রিয়েল এস্টেট এজেন্ট রিলেটেড পার্সনদেরকে হচ্ছে আমরা খুঁজছি। আচ্ছা, এবং এই পার্সনটা নির্দিষ্ট যে কোনো একটা কান্ট্রি লোকেশন হতে পারে, যেহেতু নির্দিষ্ট একটা কান্ট্রি লোকেশন হবে সেই জন্য ফিল্টারিং করতে করার জন্য হচ্ছে আমি অল ফিল্টার্স এ চলে যাব। অল ফিল্টার্স এ আসার পরে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন, থার্ড কানেকশন, ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন হচ্ছে আমি সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে আমি একটু স্ক্রল করে নিচে আসি, আমাকে কানেকশন অফ ফলোয়ার্স অফ বলছে, আমি কারো কানেকশন এবং কারো ফলোয়ার্স অফ ওখান থেকে হচ্ছে লিড গুলো কালেক্ট করব না, নির্দিষ্ট একটা কান্ট্রির বের করব। এখন হতে পারে আমার যেই কাঙ্ক্ষিত দেশের কথা বলেছে সেটা আমাকে এখানে সাজেশন হিসেবে দেখাতে পারে, ইউনাইটেড স্টেটস, ক্যালিফোর্নিয়া, ফ্রান্স, টেক্সাস, ফ্লোরিডা, হ্যাঁ ইউনাইটেড স্টেটস এর বিভিন্ন লোকেশনের কথা বলতে পারে। আমার কাঙ্ক্ষিত লোকেশন যেটার কথা বলছে সেই লোকেশনটা হচ্ছে আমাকে এখানে সাজেশন দেখাচ্ছে না, শুধু চলে যাব হচ্ছে অ্যাড লোকেশন, দেন আমার বায়ার যে কান্ট্রি লোকেশনের কথা বলেছে আমি সেই কান্ট্রি লোকেশনটা এখানে অ্যাড করব, কথার কথা ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড, তাহমিনা আক্তার, কোন অ্যানোটেশন দিবেন না, ডিসপ্লেতে আপনাদের কোনো কাজ নাই, ইউনাইটেড আরব আমিরাত আমার কান্ট্রি লোকেশন। কথা কথা বায়ার হচ্ছে আমাকে আরব আমিরাত বা হচ্ছে দুবাই, যে রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে তাদের হচ্ছে একটা লিস্ট বের করে দিবে। আচ্ছা, কান্ট্রি লোকেশন সেট করলাম, দেন কারেন্ট কোম্পানি এবং পাস্ট কোম্পানি, বায়াররা প্রেজেন্ট এবং পাস্ট দুটা কোম্পানি মেনশন করতে পারে, হ্যাঁ সে বর্তমানে এই কোম্পানিতে জব করছে বা তার নির্দিষ্ট এবিসি কোম্পানির কথার কথা এবিসি কোম্পানিরই হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট লাগবে, সেই ক্ষেত্রে হচ্ছে কারেন্ট কোম্পানি অথবা পাস্ট কোম্পানি এগুলো মেনশন করে দিতে হবে। যারা বর্তমানে জব করছে তাদের অথবা যারা এই এবিসি কোম্পানিতে জব করেছিল তাদের পাস্ট কোম্পানি হচ্ছে আমরা জাস্ট অ্যাড গ্যাস কোম্পানিতে লিখে দিব। আর যদি কোনো কথাই না বলে যে বাল্ক অ্যামাউন্টে বের করে দাও, তাহলে হচ্ছে কারেন্ট পাস কোনো কিছুই মেনশন করার দরকার নাই, এগুলো অ্যাভয়েড করে স্ক্রোল করে নিচে চলে যাবো। অলরেডি ইউনিভার্সিটি, স্কুল এগুলো হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে অ্যাড করেছি, যদি কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট চায় তাহলে হচ্ছে ইউনিভার্সিটি, স্কুল এগুলো আমরা অ্যাড করবো। রিয়েল এস্টেট কোম্পানি, প্রত্যেকটা রিয়েল এস্টেট কোম্পানি বা প্রত্যেকটা কোম্পানির একটা ইন্ডাস্ট্রিয়াল সাইট থাকে বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্টোরি থাকে, যে তার কেমন ধরনের ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি টাইপ থাকে। রিয়েল এস্টেট কোম্পানি, এখন এটা কি রিয়েল এস্টেট বা রিয়েল এস্টেট অ্যান্ড ইকুইপমেন্ট রেন্টাল সার্ভিস, না প্রফেশনাল সার্ভিস, না অ্যাডভার্টাইজিং সার্ভিস। আচ্ছা, এটা রিয়েল এস্টেট এজেন্ট যেহেতু চাচ্ছি, হতে পারে সে
ইকুইপমেন্ট রেন্টালের জন্য হচ্ছে এই এজেন্টদেরকে নিতে পারো। রিয়েল এস্টেট অ্যান্ড ইকুইপমেন্ট রেন্টাল সার্ভিস অপশনটা আমি সিলেক্ট করে দিয়েছি ইন্ডাস্ট্রি টাইপ। আচ্ছা দেন স্ক্রল করে আরেকটু নিচে আসি, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ। লিঙ্কডইনে এই পাঁচটা ল্যাঙ্গুয়েজই অ্যাভেলেবেল, ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশই হবে। আচ্ছা একটু স্ক্রল করে নিচে আসি, স্ক্রল করে নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল কোম্পানি স্কুল আবার নতুন করে লিখতে বলছে। শুধু হচ্ছে আমরা টাইটেলের মধ্যে দিব রিয়েল এস্টেট এজেন্ট। শুধু টাইটেলের মধ্যে এসে আমি রিয়েল এস্টেট এজেন্ট লিখে শো রেজাল্টস এ চলে যাব। শো রেজাল্টস এ আসার সাথে সাথে আমরা কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি, একটু স্ক্রল করে নিচে আসি, সবার মাইক অন করে দিচ্ছি, জাস্ট বলার সাথে হচ্ছে রেসপন্স করবেন। আচ্ছা আমরা রিয়েল এস্টেট এজেন্ট লিখে সার্চ করেছি, সার্চ করার পরে প্রত্যেকটা মানুষের ছবি দেখাচ্ছে এবং পাশে দিয়ে লিখা হচ্ছে রিয়েল এস্টেট সরি লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার। কারো কি নাম দেখাচ্ছে আমাকে? ছবির সাথে কি না কারো নাম দেখতে পাচ্ছি আমরা? না না আপনারা কেউ নো আপনারা কেউ নো নাম দেখতে পারবেন না। প্রথম প্রবলেম, নো এটার মূল কারণ হচ্ছে আপনারা যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং এখন পর্যন্ত হচ্ছে কেউ কারো সাথে কোনো কানেকশন রিকোয়েস্ট পাঠাননি বা হচ্ছে কারো সাথে কোনো কানেকশন রিকোয়েস্ট নেই। টোটাল কথা হচ্ছে আমার লিঙ্কডইনে টোটালি কোনো ফ্রেন্ড নাই। আপনাদের যাদের এই ধরনের ফ্রেন্ড নাই তাদের ক্ষেত্রে হচ্ছে সবার তাদের সবার ক্ষেত্রে হচ্ছে লিঙ্কডইন মেম্বার দেখাবেন। তাদের সবার ক্ষেত্রে যখন 10-20টা 15টা বা 40টার মতো কানেকশন রিকোয়েস্ট হয়ে যাবে তখন দেখবেন যে 1 নাম্বার পেজে কিছু মেম্বারদেরকে লিঙ্কডইন মেম্বার হিসেবে দেখাচ্ছে। এরপরে আস্তে ধীরে 200-তে যাবে, 300-তে যাবে, 400-তে যাবে, 300-400-তে গেলে অ্যাভেলেবেল প্রত্যেকটা পেজে হচ্ছে আপনারা সব ধরনের পার্সনের নাম এবং পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। তো এই প্রবলেমটার মূল কারণ হচ্ছে আপনাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন এবং লিঙ্কডইনে কোনো প্রকার কোনো কানেকশন নাই, মানে মাই নেটওয়ার্কসে আসলে আপনাদের এখানে কানেকশন জিরো দেখাচ্ছে। অলরেডি হচ্ছে উনাকে একজন কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন, অ্যাপ্রুভ করেন নাই। আমি এটা আপাতত জন্য হচ্ছে অ্যাপ্রুভ বা অ্যাকসেপ্ট করে নিলাম। এলডিএম ব্যাচ 69 স্টুডেন্ট, যে এক যার অ্যাকাউন্টটাই অ্যাপ্রুভ করেছি ওনার অ্যাকাউন্টটা কোনো ঠিকঠাক অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট সুন্দরভাবে তৈরি করা হয় নাই। এবং আমি এখানে যদি একটা রিলোড দেই, রিলোড দিলে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের এখানে কানেকশনের পাশে 1 নাম্বার উঠে আসবে আশা করি। আচ্ছা এটা আস্তে আস্তে দেখাবেন, ঠিক আছে? আমাদের প্রত্যেকের কাজ হচ্ছে প্রত্যেকের লিঙ্কডইন অ্যাকাউন্টে কানেকশন বাড়ানো। প্রোফাইল ভিউ 1 কানেকশন, এই যে কানেকশন 1। এমডি শামীম হোসেন স্যারের অ্যাকাউন্ট থেকে লিড জেনারেশনের কাজ আপাতত জন্য হচ্ছে করা যাবে না, তবে যখন কানেকশন বেড়ে যাবে আস্তে আস্তে তখন অটোমেটিক্যালি হচ্ছে আপনি লিড কালেক্ট করতে পারবেন। দেন এখন হচ্ছে আমরা চলে যাব বেলাল স্যারের অ্যাকাউন্টে। স্যার কাইন্ডলি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা স্ক্রিনটা শেয়ার করবেন। আমরা চলে যাচ্ছি হচ্ছে ক্রোম ব্রাউজারে, আর এখন থেকে আমরা যা কাজ করব সব কাজ ক্রোম ব্রাউজারে হবে। এবং ক্রোম ব্রাউজারের মধ্যে হচ্ছে আচ্ছা এই ট্যাবগুলোর যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে হচ্ছে ট্যাবগুলো ক্লোজ করে দিবেন, ক্রস করে দিবেন। প্রথম দিকে যে ট্যাব গুলো দেখাচ্ছে যদি একদমই প্রয়োজন না থাকে তাহলে হচ্ছে ক্লোজ করে দিন। ঠিক আছে, প্রথম থেকে যেটা বলছি যে আমাদের যা কাজ হবে সব কাজ ক্রোম ব্রাউজারে হবে এবং যা কিছু করব সব ক্রোম ব্রাউজার থেকে করব।
এতদিন যাবত যারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েশন বা লিঙ্কডইনের পেজ ক্রিয়েশন অপটিমাইজেশন, এই যে ইন্টারনেট এক্সপ্লোরার বা হচ্ছে মাইক্রোসফট এজ থেকে হচ্ছে ক্রিয়েট করেছেন বা কাজ করেছেন, এখন থেকে ভুলে যান। এই ধরনের ব্রাউজারে কোনো এক্সটেনশন বা কোনো প্রকার টুলস আমরা অ্যাড করতে পারবো না, বা হচ্ছে অ্যাভেলেবেল টুলস বা এক্সটেনশন যদিও বা থাকে সেগুলো ঠিকঠাক ভাবে কাজ করবে না। আমরা এখন থেকে যা কাজ করব সব হচ্ছে ক্রোম ব্রাউজারে। আপনার পার্সোনাল আমরা এখন সরাসরি চলে যাব লিঙ্কডইন এ। আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে আমরা একটা এক্সেল শিটে যাব, সেজন্য হচ্ছে নতুন ট্যাবে এসে গুগল শিটটা অন করব, শিটের মধ্যে ক্লিক করে লিঙ্কডইন রিয়েল এস্টেট লিড নামের হচ্ছে আমি একটা স্প্রেডশিট ক্রিয়েট করছি। আমার প্রথম কলামে থাকবে হচ্ছে নেম, সেকেন্ড কলামে থাকবে হচ্ছে জব টাইটেল, থার্ড কলামে হচ্ছে কোম্পানি নেম, ফোর্থ কলামে হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, এরপরের কলামে হচ্ছে চলে যাচ্ছি ইমেল নিচ্ছি, দেন হচ্ছে লোকেশন, আর সাথে হচ্ছে আমরা এক্সট্রা একটা অ্যাড করছি লিঙ্কডইন ইউআরএল, যার এই তথ্যগুলো নিচ্ছি তার লিঙ্কডইন এর ইউআরএল টা সরাসরি আমরা এখানে নিয়ে নিব। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট লিখে হচ্ছে আমরা একটা সার্চ, সরাসরি চলে যাচ্ছি পিপলে, পিপল থেকে হচ্ছে অল ফিল্টার্স এ আসি, অল ফিল্টার্স থেকে হচ্ছে কানেকশন 1 2 3, কানেকশন 1 2 3 এর আগের বারও হচ্ছে দিয়েছিলাম, কানেকশন 1 2 3 এর মানেটা কি? কানেকশন ফার্স্ট সেকেন্ড থার্ড, ফার্স্ট কানেকশন হচ্ছে যাদের সাথে আপনাদের সাথে লিঙ্কডইন এর মধ্যে কানেক্ট হওয়া অবস্থায় থাকবে তারা হচ্ছে আপনাদের সবাই ফার্স্ট কানেকশন, যেমন আপনাদের ব্যাচ মেম্বার 4-5 জন আছে, 4-5 জনের মধ্যে হচ্ছে 2 জন বা 3 জনের সাথে হচ্ছে আপনার অ্যাড আছে, বাকি যে 2-3 জনের সাথে 2-1 জনের সাথে হচ্ছে আপনাদের অ্যাড নাই তাদেরকে হচ্ছে মিউচুয়াল হিসেবে সেকেন্ড পার্ট কানেকশন হচ্ছে দেখাবে, এবং থার্ড কানেকশনটা হচ্ছে কমপ্লিট আপনার ইনস্টিটিউটের বাহিরে বা হচ্ছে আপনার লোকেশনের বাহিরে, টোটালি হচ্ছে আমরা তাকে চিনছি না, তাদেরকে হচ্ছে থার্ড কানেকশন। আমরা যেহেতু লিড বের করব এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কানেকশন সবাইকে হচ্ছে বের করতে চাচ্ছি। আচ্ছা, দেন কান্ট্রি লোকেশন,
কান্ট্রি লোকেশন ঠিক একই রকম ভাবে দিয়েছি ইউনাইটেড আরব আমিরাত। কারেন্ট কোম্পানি পাস্ট কোম্পানি দিব না, স্কুলও দেওয়ার প্রয়োজন নেই। ইন্ডাস্ট্রি টাইপটা হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড ইকুইপমেন্ট রেন্টাল সার্ভিসেস। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমাদের ইংলিশ, দেন ওপেন টু হবে না। এবং সার্ভিস ক্যাটাগরি, দেখেন সার্ভিস ক্যাটাগরি এখানে আবার শো করছে, এটা কি রিয়েল এস্টেট না হচ্ছে রিয়েল এস্টেট মার্কেটিং? ঠিক আছে, যেহেতু এজেন্ট সেই ক্ষেত্রে হচ্ছে, যেহেতু সার্ভিস ক্যাটাগরি এটা রিয়েল এস্টেট মার্কেটিং রিলেটেড এজেন্ট। দেন জব টাইটেল, জব টাইটেল টাইটেলে এসে হচ্ছে আমি আবার রিয়েল এস্টেট এজেন্ট লিখে এখন ফোর রিজার্ভ এর মধ্যে চলে যাব। ১২০টা রেজাল্টস এর মধ্যে হচ্ছে এখানে এভরিওয়ান ইজ লিঙ্কডইন মেম্বার। আমি এখান থেকে ইউনাইটেড আরব আমিরাত থেকে হচ্ছে এটাকে একটু চেঞ্জ করে ইউনাইটেড স্টেট করে দিচ্ছি, শর্টকাটে একটু লোকেশনটা চেঞ্জ করব। আচ্ছা এই যে এখানে একজনের হচ্ছে নাম পাওয়া গেছে, একটু স্ক্রল করে নিচে আসি, এই পেজে একজনের নাম পেলাম। লিঙ্কডইন মেম্বার খুঁজতে পাস, নট অন সেফ ওয়েবসাইট, এটা আপাতত জন্য হচ্ছে আমরা একটু অফ রাখি, যদি কোনো প্রবলেম না থাকে একটু অফ করে দিবেন প্লিজ। বেলাল স্যার, আচ্ছা তাই নামে করিও, ঠিক আছে। কানেকশন দেখাচ্ছে না, কানেকশন তো লাস্ট ক্লাসে ভালোই দেখছিলাম আপনার অ্যাকাউন্টে। সিস্টেম কানেকশন সিস্টেম কানেকশন লাস্ট ক্লাস, আচ্ছা ঠিক আছে এটা দিয়ে হচ্ছে আপাতত করি। ওনার অ্যাকাউন্টটাও হচ্ছে কানেকশন হচ্ছে 16 জনের মতো, একজন মানুষের হচ্ছে লিডটা দেখাচ্ছে। লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের কার্ড ডিভাইস থেকে
এই যে আপনার করেছিলাম বিজনেস পেজটা ক্রিয়েট করেছিলাম লাস্ট ক্লাসে কার্ডিবেস থেকে, আপনারটা থেকে একটু কথা বলবেন। বেলাল হোসেন স্যার, হ্যাঁ, মাউন্ট আইটি এজেন্সি, লাস্ট ক্লাসটা তো আপনার এখান থেকে করছি। না, রেজাল্ট যদি আমার এখানে না দেখায়, ম্যাক্সিমাম রেজাল্ট না দেখালে হচ্ছে আমি কাল দেখাইলে আপনারা বুঝবেন না কত নাম্বার পেয়েছে। নাম্বার পেজে 1 নাম্বার পেজ এবং 3 নাম্বার পেজে হচ্ছে দুটা লেট দেখাচ্ছে। আচ্ছা, ওকে, স্প্রেডশিটে হচ্ছে নাম, নেম, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ইমেল, লোকেশন, লিঙ্কডইন ইউআরএল, এগুলো হচ্ছে লিখলাম। আচ্ছা, কাজ করার জন্য আমাদেরকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, যেটা হচ্ছে অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপল এক্সটেনশন লিখে সবাই সার্চ, অ্যাপল এক্সটেনশন লিখে সার্চ করে না মাত্র হচ্ছে আপনাদেরকে ক্রোম ওয়েব স্টোর থেকে অ্যাপোলো এক্সটেনশনটা অ্যাড করার জন্য বলবে, এবং অ্যাপোলো এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেবেন। অ্যাড এক্সটেনশনের মধ্যে ক্লিক করি, এই এক্সটেনশনটা আমাদের ব্রাউজারের মধ্যে অ্যাড হয়ে যাবে। একই সাথে অ্যাপোলো এক্সটেনশন অ্যাড হওয়ার সাথে সাথে আমাদেরকে হচ্ছে অ্যাপোলো সাইটে গিয়ে একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে সাইন আপ বলছে, আমরা সাইন আপ এর মধ্যে ক্লিক করি। বাই ইউজিং সাইন আপ আই এগ্রি টু অ্যাপোলো টার্মস এন্ড সার্ভিস প্রাইভেসি পলিসি, সাইন আপ উইথ গুগল এর মধ্যে ক্লিক করব। ডিরেক্টলি হচ্ছে আমরা অ্যাপোলো সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করব ডিরেক্ট সরাসরি গিয়ে। বলাল হোসেন, আমাদের যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা সিলেক্ট করে কন্টিনিউর মধ্যে ক্লিক করে নেক্সটে চলে যাবো। নেক্সটে গেলে হচ্ছে আমাদের অ্যাপোলো সাইটে একটা ডিফল্ট অ্যাকাউন্ট তারা করে দিচ্ছে। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে হয়ে গেছে, কন্টিনিউর মধ্যে ক্লিক করি এবং স্কিপ এর মধ্যে ক্লিক করি। স্কিপ ক্লিক না করলে হচ্ছে এখানে আমাদেরকে অনেকগুলো ড্যাশবোর্ড দেখাতো। আচ্ছা, আসেন, আমরা অ্যাপোলোতেও আসলাম, অ্যাপোলো এক্সটেনশনটা অ্যাড করলাম, একই সাথে হচ্ছে অ্যাপোলোতে একটা অ্যাকাউন্টও ক্রিয়েট করলাম। অ্যাপোলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে হচ্ছে অ্যাপোলোর ডাটাগুলো হচ্ছে আমাদেরকে দেখাবে না। এখন কাজ হচ্ছে আমরা যে ডাটাগুলো নেওয়ার জন্য এসেছি, রিয়েল এস্টেট এজেন্ট লিখে হচ্ছে সার্চ করেছি, আমাদের ফার্স্ট পেজে হচ্ছে একজন পার্সনের হচ্ছে নাম দেখাচ্ছিল, আমি এখানে এসে জাস্ট একটা রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে অ্যাপোলোর টুলসটা হচ্ছে অটোমেটিক জেনারেট করে হচ্ছে বের হয়ে আসছে, মানে অ্যাপোলো এক্সটেনশনটা কাজ করা শুরু করে দিছে। অ্যাপোলো এক্সটেনশন কাজ করা শুরু করে দিছে, এই যে মার্টিনো এই ব্যক্তির নামটা হচ্ছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, নামের মধ্যে সিলেক্ট করি। সিলেক্ট করে হচ্ছে আমি ইমেলের মধ্যে ক্লিক করতে পারি, সেভ ওয়ান কন্ট্যাক্ট এর মধ্যে ক্লিক করতে পারে। সেভ ওয়ান কন্ট্যাক্ট এর মধ্যে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাকে ভিউ কন্ট্যাক্ট বলছে, আমি ভিউ কন্ট্যাক্ট এ চলে যাই। ভিউ কন্ট্যাক্ট এ আসার পরে এই ব্যক্তির টাইটেল, কোম্পানি এবং কিছু ইনফরমেশন আমাকে অ্যাপোলো সাইট এর মধ্যে হচ্ছে দেখাচ্ছে, এবং এখানে হচ্ছে একটা ইমেল টাইপের কিছু দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, অথবা হচ্ছে এখানে ফোন নাম্বার আমরা পেয়ে গেছি। কন্ট্রাক্ট লোকেশন নিউ ইয়র্ক, ইন্ডাস্ট্রি বলে দিছে। আচ্ছা, আমরা এখানে অলরেডি যেহেতু একটা ইমেল পাচ্ছি বা ইমেলের বক্স দেখাচ্ছে, আমরা ইমেল বক্সের মধ্যে একটু ক্লিক করি এবং এখানে হচ্ছে তার নাম দিয়ে compass.com @compass.com নামে হচ্ছে একটা ইমেল দেখাচ্ছে, ইমেল পেয়ে গেছে। ইমেল যেহেতু পেয়ে গেছি,
আমাদের কাজটা হচ্ছে ইমেল ভেরিফিকেশন বা ইমেল ভেরিফাই করা, কারণ আমরা যে বায়ারদেরকে লিড বা তথ্যগুলো দিব, প্রত্যেকটা লিড ভ্যালিড লিড হতে হবে, মানে ভ্যালিড ইমেল হতে হবে। ইমেল ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আমাদেরকে একটা সাইটে যেতে হবে, যেটার নাম হচ্ছে mailtester.com। mailtester.com লিখে সার্চ করি। আচ্ছা, এখানে আসার পরে হচ্ছে স্টার্ট ফর ফ্রি, এখানেও হচ্ছে আমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করব। স্টার্ট ফর ফ্রি অথবা হচ্ছে গেট স্টার্ট এর মধ্যে ক্লিক করে, যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। গেট স্টার্ট এ ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমাদেরকে আবার রেজিস্ট্রেশন করতে বলছে, ডিরেক্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করব। আম নট এ রোবট এর মধ্যে ক্লিক করি, দেন কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, দেন আমাদের নামটা দেখাচ্ছে, কন্টিনিউ এর মধ্যে ক্লিক করি। ওকে, আমাকে ইমেল ভেরিফিকেশন সেন্টারে হচ্ছে নিয়ে আসছে, মেল টেস্টারে নিয়ে আসছে। এখন কাজ হচ্ছে চলে যাব সিঙ্গেল ভেরিফিকেশনে। সিঙ্গেল ভেরিফিকেশনে আসার পরে এই সাইটে আমরা প্রথমে হচ্ছে ভ্যালিড ইমেল গুলো হচ্ছে আমাকে কিভাবে দেখায় আমরা সেটা একটু চেক করব, যার কারণে হচ্ছে আমাদের যে ইমেলটা আছে সেই ইমেলটা লিখে একবার সার্চ করব। gmail.com লিখে এন্টার প্রেস, এন্টার প্রেস করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে রেজাল্ট দেখাবে। কোনো রেজাল্ট দেখাচ্ছে না, একটু রিলোড দেই। এর মধ্যে যাই, আপনার ঝামেলা। আচ্ছা, আপনার ইমেলটা লিখেন তো একটু প্রশ্ন করে। সেকেন্ড মধ্যে দেই, এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, তাদের সাইটের যে কোনো রিলোডিং একটা প্রবলেম। এখন এখান থেকে যদি এই জিনিসটা না দেখাতে পারি তাহলে হচ্ছে আমি আমার ডিভাইস থেকে ডিরেক্টলি দেখাই, যে দুইটা প্রবলেম আপনাদের পাওয়ার কথা ছিল সেই দুইটা প্রবলেম আমরা পেয়ে গেছি। আমি আগেই হচ্ছে সাইট গুলোতে চলে যাই, সাইট গুলোতে গেলে হচ্ছে আমার কাজ করতে সুবিধা হবে।
ওকে, এখানে যেহেতু আমারটাতেও একই রকম প্রবলেম দেখাচ্ছে, সেহেতু হচ্ছে আপনাদের সবাইকে একই রকম প্রবলেম দেখাবে, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এখান থেকে বুঝতে পারবেন না। তাহলে হচ্ছে ফ্রি ইমেল আমাদের প্রথমে হচ্ছে নিজেদের ইমেল গুলো দিয়ে দেখবেন। কত রকম ঝামেলা তাদের, আমি চ্যাট বক্সে হচ্ছে আপনাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, neverbounce.com, ঠিক আছে, neverbounce.com এই সাইটে হচ্ছে যাবেন। এই সাইটে গেলে হচ্ছে আপনাদেরকে সাইন আপ করতে বলবে, তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রথম অবস্থাতে ফ্রিতে দিবে, তবে একটা লিমিট দিয়ে দিবে, ঠিক আছে। আমি রেজিস্টারের মধ্যে ক্লিক করি এবং হচ্ছে আমাদের ডিরেক্ট হচ্ছে ইমেল দিয়ে একটা ঝামেলা, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, ওকে, আগে এটার কাজ শেষ করি, পরেরটা পরে কাজ দেখাচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ফার্স্ট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার, পরেরটা স্মল লেটার এবং নাম্বার দিয়ে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করি, মাস্ট বি অ্যাট লিস্ট 10 ক্যারেক্টার, 10 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে পাসওয়ার্ড হতে হবে। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, আমি নট এ রোবট, আচ্ছা আমাদের 10টা ক্রেডিট দিচ্ছে আপাতত, আমাদের ইমেলের মধ্যে হচ্ছে একটা ভেরিফিকেশন দেওয়া, এই যে রিসেন্ট ভেরিফিকেশন কোড, আমাদের ইমেলে হচ্ছে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে, সেটা একটু চেক করে আসি। নেভার বাউন্স থেকে হচ্ছে ইমেল আসছে এবং ভেরিফাই মাই হয়ে গেছে। এখানে 10টা ক্রেডিট দিচ্ছে আপাতত জন্য, ঠিক আছে, 10টা ক্রেডিট দিচ্ছে।
ফার্স্ট লিস্ট দিন হচ্ছে আমার লিঙ্কডইন বা ডেস্কটপ। ফাইল ডাউনলোড করে ফাইল দিতে হবে জায়গায়, শর্ট ফর্ম কম্পিউটার। এইটাও না, আপনাদের জন্য ইজি যেটা সেটা দেখাচ্ছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ফ্রি, আপনার গেট 75 ক্রেডিট পার মান্থ ফর এভার, প্রতি মাসের জন্য, এবং সব সময়ের জন্য হচ্ছে 75টা করে হচ্ছে ইমেল পাবেন। ঠিক আছে, সাইন আপ উইথ গুগলে দিচ্ছি, ঝামেলা বেশি ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না এখন, তাহলে হচ্ছে অনেকে বুঝতে ঝামেলা হয়ে যাবে। সরাসরি ইমেল ইউনিক ভেরিফায়ারের মধ্যে ক্লিক করি, এবং প্রথমে হচ্ছে কাজ আমাদের যে ইমেলটা আছে সেটা দেখে আগে সার্চ করি। ইমেল আই ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করি, আমার ইমেলটা ভ্যালিড না ইনভ্যালিড এবং কেমন ধরনের ইমেল সেটা হচ্ছে এখানে বলে দিচ্ছি। হাজুর নাহিন ভ্যালিড, এবং টাইপটা হচ্ছে পার্সোনাল, টাইপটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, পার্সোনাল না হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বা হচ্ছে কোম্পানি রিলেটেড, এটা ম্যাটার না, আমার ইমেলটা ভ্যালিড কিনা সেটা হচ্ছে ম্যাটার। আচ্ছা, এখন কাজ হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের লিড কালেক্ট করতে। লিড কালেক্ট করার জন্য আর একটা কাজ হচ্ছে অ্যাপোলোতে যেতে হবে। অ্যাপোলো ডট আইওতে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। লগ ইনের মধ্যে ক্লিক করি, যেহেতু আমার আগের অ্যাকাউন্ট আছে, আগের অ্যাকাউন্টটাকে হচ্ছে লগ ইন করে নিচ্ছি। অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে, তাহলে হচ্ছে এখন আমরা আমাদের কাজ করব। রিয়েল এস্টেট এজেন্ট করি, চলে আসি। অল ফিল্টার্স এ আসি, ফার্স্ট সেকেন্ড থার্ড। আমরা আপাতত জন্য হচ্ছে টেক্সাস ইউনাইটেড স্টেট, এই লোকেশন থেকে হচ্ছে কিছু রিয়েল এস্টেট এজেন্টের লিড নিই। কোম্পানি ইন্ডাস্ট্রি হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড ইকুইপমেন্ট রেন্টাল সার্ভিস, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং রিয়েল এস্টেট মার্কেটিং, এবং টাইটেলে হচ্ছে এবং শো রেজাল্টস এর মধ্যে ক্লিক করে, শো রেজাল্টস এর মধ্যে ক্লিক করে না মাত্রায় হচ্ছে আমাকে এখানে অনেক রিয়েল এস্টেট এজেন্টদের লিস্ট গুলো দেখাচ্ছে, ক্রিস্টাল লসন বা রূপ বা জন, অনেক পার্সোনাল হচ্ছে আমাকে অ্যাকাউন্ট দেখাচ্ছে।
এবং এটা যাদেরই দেখাচ্ছে সবার প্রত্যেকের 24 শতাংশের নাম সহ দেখাচ্ছে, যেটা আপনাদের ক্ষেত্রে প্রথম অবস্থায় হচ্ছে লিঙ্কডইন মেম্বার হিসেবে দেখাবে, যেহেতু আপনাদের সবার লিঙ্কডইনের কানেকশন কম। লিঙ্কডইনে কানেকশন বেড়ে গেলে হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে এদের প্রত্যেকের ইয়ে চলে আসবে। এখন কাজ হচ্ছে আমরা apollo.io-তে একটা ক্লিক করি, আমার এই পেজে যারা আছে সবার হচ্ছে লিস্ট লাগবে, লিস্ট লাগবে যেহেতু এখান থেকে হচ্ছে কোনো কাজ যেহেতু দেখাচ্ছে না, আমরা অ্যাপোলোর মধ্যে ক্লিক করি। প্রবলেম যদি আবার দেখায়, অ্যাপোলোর এক্সটেনশনের মধ্যে ক্লিক করেছি, এক্সটেনশন সে তার মতো করে হচ্ছে একটা রিলোড দিয়ে নিচ্ছে, দেখি একটু কাজ কি করে, একটা রিলোড নিচ্ছে। এই যে একটা রিলোড নেওয়ার পরে হচ্ছে সে আমাকে এখানে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, একই জিনিস আমার ডান পাশেও দেখাচ্ছে, একই জিনিস আমার বাম পাশেও আছে। ঠিক আছে, প্রত্যেকের প্রোফাইল আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা প্রত্যেকের নাম এখানে আবার আলাদা আলাদা করে দিয়ে দেওয়া আছে ডান পাশে, যে কোনো একটা জায়গায় সিলেক্ট অল করলেই হবে। আমি সিলেক্ট অলের মধ্যে ক্লিক করলাম, সিলেক্ট অলের মধ্যে ক্লিক করার পর হচ্ছে সেভ সিলেক্টেড এর মধ্যে ক্লিক করি, প্রসেসিং হচ্ছে। সিলেকশন সবগুলো তো সিলেক্ট করাই ছিল। আচ্ছা, সেভ 10 কন্ট্যাক্ট দেখাচ্ছে, আমরা 10 কন্ট্যাক্ট এর মধ্যে ক্লিক করি। কন্ট্যাক্ট এর মধ্যে ক্লিক করার পরে হচ্ছে ভিউ কন্ট্যাক্ট দেখাচ্ছে, আমরা সরাসরি হচ্ছে ভিউ কন্ট্যাক্ট এ চলে যাচ্ছি। ভিউ কন্ট্যাক্ট এ আসার পরে আমাদেরকে প্রত্যেকটা কন্ট্যাক্ট দেখাবে, এখানে প্রত্যেকটা পার্সনের নাম একটা একটা করে হচ্ছে এখানে দেখাবে। আলেকজান্ডার ফ্রেকিংস, রোমিয়া, ওকে আলেকজান্ডার ফ্রেকিংস সেটা কোথায় একটু দেখে আসি। আর এখানে হচ্ছে পুরাতন গুলো আগে দেখাচ্ছে, নতুন গুলো দেখাচ্ছে না। জুম আউট করতেছে, সিও ফাউন্ডার সবাই রিয়েল এস্টেট এজেন্ট, নামের মধ্যে কি প্রবলেম করছে। আচ্ছা যাই হোক, আমার যেহেতু আপনাদেরকে হচ্ছে এই প্রবলেমটা দেখাবে না, ঠিক আছে, আপনাদের কাউকে এই প্রবলেমটা দেখাবে না, এটা আমার প্রিমিয়াম ক্লাস হচ্ছে এখন ফ্রিটা ব্যবহার করতেছি, যার কারণে হচ্ছে এখানে প্রিমিয়ামের পরে যখন ফ্রিতে আসবো তখন হচ্ছে ঝামেলা করবে, এবং সেই ঝামেলাটাই হচ্ছে আমাকে এখানে দেখাচ্ছে। সমস্যা নাই, আমরা এখান থেকেও কালেক্ট করতে পারি, অথবা হচ্ছে এখান থেকে ম্যানুয়ালি কালেক্ট করতে পারি। এখান থেকে ম্যানুয়ালি কালেক্ট করতে গেলে প্রত্যেকটা নামের পাশে হচ্ছে ইমেল দেখাচ্ছে, ইমেলের মধ্যে ক্লিক করবেন, ইমেলের মধ্যে ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাকে ইমেল অ্যাড্রেসটা এখানে দেখাচ্ছে। জাস্ট কাজ হচ্ছে ইমেলটা এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে হচ্ছে আমাদের যে ভেরিফায়ার বা হচ্ছে ইমেল টেস্টার আছে সেখানে গিয়ে হচ্ছে ভেরিফাই এর মধ্যে ক্লিক করবেন, ভ্যালিড হলে ভ্যালিড দেখাবে, ইনভ্যালিড হলে ইনভ্যালিড দেখাবে। এই ইমেলটা যেহেতু এখন ভ্যালিড দেখাচ্ছে, যেহেতু আমার ইমেলটা প্রথমে ভ্যালিড দেখিয়েছে, সেহেতু এখানেও হচ্ছে ভ্যালিড ইমেল গুলো ভ্যালিড আকারে দেখাচ্ছে।
একজনের ইমেল পেয়ে গেছে, তাহলে হচ্ছে তার লিস্টটা কিভাবে চেক করে তুলবেন? আসেন, নতুন একটা ট্যাবে এই প্রোফাইলটা হচ্ছে অন করে নিয়েছে। আপনারা যারা বারে বারে ডিসপ্লেতে অ্যানোটেশন দেন, নিষেধ করার পরেও হচ্ছে আপনারা কথা শোনেন না, আমাদের একটা প্রবলেম, একটা না একটা প্রবলেম থেকেই যায়। আচ্ছা, তার নামটা হচ্ছে, আমি নতুন একটা ট্যাবে ওপেন করে নিয়েছি। আমরা লিঙ্কডইন থেকে একজন ব্যক্তির কি কি জিনিস পেতে পারি, ঠিক আছে? নতুন ট্যাবে আসি, শিটটা ওপেন করি। রাইট, ইমেল, লোকেশন, সেন্ড, লিঙ্কডইন। আমরা এই জিনিসগুলো আপাতত জন্য হচ্ছে নিচ্ছি। আচ্ছা, আমরা লিঙ্কডইন থেকে কোন কোন জিনিসগুলো পেতে পারি? লিঙ্কডইন থেকে হচ্ছে তার নামটা হচ্ছে ডিরেক্টলি আমি কপি করছি। লিঙ্কডইন থেকে ম্যানুয়ালি হচ্ছে আমরা এগুলো পেতে পারি, নামের জায়গায় হচ্ছে আমরা নামটা বসাই দিলাম। জব টাইটেল, জব টাইটেলটা হচ্ছে সেই বর্তমানে কোন কোম্পানিতে জব করে, রিয়েল এস্টেট এজেন্ট আমরা এখানে দেখলেও বুঝতে পারি, অথবা হচ্ছে কোম্পানিটা এখানে আমাকে উপরে ডান পাশে কোনায় দেখাবো। কোম্পানির মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমাকে এখানে কোম্পানি নেমটা দেখাচ্ছে, এবং মাল্টিপল কোম্পানিতে জব করেছে। আচ্ছা, কোহোস্ট হিসেবে হচ্ছে অন্য আরেকটা জায়গায়। আচ্ছা, রিয়েল এস্টেট এজেন্ট, হ্যাঁ, ফ্যাথম রিয়েলটি, রিয়েল এস্টেট এজেন্ট এবং ফ্যাথম রিয়েলটি হচ্ছে তার কোম্পানি নেম। তাহলে আমরা এখান থেকেই হচ্ছে তার ইনফরমেশনটা পেয়ে যাচ্ছি, সে একজন রিয়েল এস্টেট এজেন্ট। এখান থেকে কপি করে নিয়ে আমরা জব টাইটেল এর মধ্যে হচ্ছে সেটা বসায় দিচ্ছি। আপাতত কালার গুলো এলোমেলো আসবে, সমস্যা নাই, আমরা এগুলো পরে চেঞ্জ করে নিচ্ছি। কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কোম্পানি নেমটাও হচ্ছে এখানে বসায় দিচ্ছি। কোম্পানি ওয়েবসাইট লাগবে, কোম্পানি ওয়েবসাইট দেখার জন্য হচ্ছে আমার তার কোম্পানির লোগোর মধ্যে ক্লিক করতে হবে। কোম্পানির লোগোতে যখন ক্লিক করব, অ্যাবাউটে গেলে হচ্ছে সরাসরি আমরা কোম্পানির ফলোইং এ পড়ে গেছে। আচ্ছা, অ্যাবাউট এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে অ্যাবাউট এর এখানে তার কোম্পানি ওয়েবসাইটটা পেয়ে যাবো সুন্দর। এখান থেকে কন্ট্রোল সি অথবা রাইট বাটন ক্লিক করে কপি করেন, কপি করে হচ্ছে কোম্পানি ওয়েবসাইটের এখানে কোম্পানি ওয়েবসাইটটা বসায় রাখেন। সে কোথায় বাস করে বা হচ্ছে তার লোকেশনটা কোথায়? আচ্ছা, লোকেশনটা নিতে হবে, লোকেশন নেওয়ার জন্য আবার ব্যাকে আসে, ব্যাকে এসে হচ্ছে তার প্রোফাইলে যাব। এটা আর এখন দেখাবে না, যেহেতু দেখাবে না, আবার নতুন ট্যাবে হচ্ছে এটাকে অন করে নিচ্ছে। ডালাস ফোর্ট ওর্ট মেট্রোপ্লেক্স, এটা হচ্ছে তার লোকেশন, এটা হচ্ছে তার লোকেশন, ঠিক আছে? এবং হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস এর একটা জায়গা থেকে হচ্ছে আমরা
লিডটা কালেক্ট করছে, বসালাম। আপাতত ফন্ট নিয়ে কোনো চিন্তা করার কিছু নাই, ভিতরে কালারিং এগুলো নিয়ে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। লিঙ্কডইন ইউআরএল, লিঙ্কডইন ইউআরএলটা কোথায় গেলে পাবো? লিঙ্কডইন ইউআরএল উপরে হচ্ছে দেওয়া আছে, অথবা হচ্ছে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে এখানে সরাসরি তার লিঙ্কডইন এর ইউআরএল দেওয়া আছে। একই সাথে হচ্ছে আমি ভেতরে আরেকটা ইমেলও পেয়ে গেছি, এবং এই ইমেলটা অপশনাল হিসেবে আমরা রাখি। অনেক সেই ইমেল গুলো তাদের পার্সোনাল ইমেলও হতে পারে, আবার কন্ট্যাক্ট পার্সোনাল ইমেল এবং হচ্ছে তাদের পার্সোনাল ওয়েবসাইট এর ইমেলও হতে পারে। এখন এগুলো ভ্যালিডও হতে পারে, ইনভ্যালিডও হতে পারে। ইউজুয়ালি হচ্ছে এইভাবে আমরা কোনো বায়ারের কন্ট্যাক্ট ইনফোর মধ্যে গেলে ইমেলটা পাই না, দু একজনের ক্ষেত্রে হচ্ছে পেতে পারি। তারপরে হচ্ছে আমরা চেক করে নিব, যদি মাল্টিপল ইমেল হয় এবং মাল্টিপল ইমেলের ভেতরে যেটা আমার ভ্যালিড থাকবে সেটাই হচ্ছে আমরা রাখবো, বাকিটা হচ্ছে ফেলে দিব বা বাকিটা হচ্ছে আমরা দিব না। এবং দুইটার দুইটাই যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে দুইটা দুইটার মধ্যে যে কোনো একটা হচ্ছে আমরা বায়ারদেরকে প্রোভাইড করব। আমরা লিঙ্কডইন এর ইউআরএলটা কপি করে নিলাম এবং এখানে হচ্ছে লিঙ্কডইন এর ইউআরএলটা পেস্ট করে বসায় দিলাম। আসেন, সাদা টেক্সট ফরম্যাট, ভালো ফন্ট সাইজ, বা সবকিছু ঠিকঠাক। ওকে, দেখেন তো আমরা লিঙ্কডইন থেকে কি কি জিনিস পাইছি, সবাই একটু বলেন তো লিঙ্কডইন থেকে আমরা কি কি জিনিস পেলাম। আচ্ছা, লিঙ্কডইন থেকে হচ্ছে তার একটা ইমেল পেয়েছে, ইমেলটা হচ্ছে আপাতত জন্য কপি করে আমরা একটু ভেরিফাই করে নিই। দেখি এখানে কন্ট্রোল ভি দিয়ে ভেরিফাই ইমেল এর মধ্যে ক্লিক করি। লাউসন 34 পার্সোনাল ভ্যালিড ইমেল দিচ্ছে, তাহলে হচ্ছে আমরা পার্সোনাল ইমেলও পাইছি, কোম্পানি ইমেলও পাইছি। আমরা দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারি। ইমেলের এখানে এসে হচ্ছে আমি ইমেলটা বসায় দিচ্ছি। লিঙ্কডইন থেকে আমরা মোটামুটি সবগুলো রেজাল্টই পাচ্ছি, শুধু কোন রেজাল্টটা পাই না। কি ব্যাপার, সবার মাইক অন আছে? লিঙ্কডইন থেকে আমরা একজন ব্যক্তির নামও পেলাম, তারপরে হচ্ছে তার জব টাইটেলও পেলাম, দেন হচ্ছে আমরা তার জব টাইটেলও পেলাম, কোম্পানি নেমও পেলাম, কোম্পানি ওয়েবসাইটও পেলাম, ইমেলও পেলাম, লোকেশনও পেলাম, লিঙ্কডইন ইউআরএলও নিলাম। সেকেন্ড আরো একজন একটা ট্রাই করি। ওকে, সবগুলো যে হচ্ছে আমার ভ্যালিড ইমেল থাকবে তাও না। এই ব্যক্তিটা নেই, আগে হচ্ছে ইমেল চেক করব। ইমেল যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে আমরা কাজ করবো। সব যদি এভারেজ ভ্যালিড ভ্যালিড দেয় তাও হবে না, আমাদের ইনভ্যালিড ও কিছু বের করতে হবে।
এখানে একটা ইমেল পাওয়া গেছে, এটা একটু চেক করি। সব ভ্যালিড দেখায়। আচ্ছা ইনভ্যালিড একটা নিয়ে আসতেছি আমি। এই যে দেখেন, আমরা যখন ইনভ্যালিড ইমেল পাবো তখন হচ্ছে সরাসরি আমাকে এখানে ইনভ্যালিড বলে দিবে। ইমেল ভেরিফায়ার এই টুলস এর নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এখন একটু রেসপন্স করবেন, সবার মাইক অন আছে। নো নো গাইস, না কারণ আমরা প্রথম দিকে যতগুলোই দেখছিলাম একটা একটা করে এনে দিচ্ছি, সবগুলোই আমাকে ভ্যালিড বলতেছে। একটা কনফিউশন থাকতে পারে, তাহলে ইনভ্যালিড হলে কিভাবে হচ্ছে আপনাদেরকে দেখাবে? যার কারণে অনেকগুলোই হচ্ছে আমি খুঁজে বের করে মানে বের করার ট্রাই করছি, দেন খুঁজে পাচ্ছি না। আমার স্টোর করা কিছু ইনভ্যালিড ইমেল আছে এখানে, এবং ইনভ্যালিড ইমেল এখান থেকে হচ্ছে আমি নিয়ে এখানে বসালাম, বসায় হচ্ছে ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করলাম। যেগুলো ইনভ্যালিড সেগুলো হচ্ছে সরাসরি বলে দিবে যে এখানে ইনভ্যালিড। আচ্ছা লিডের কাজ হচ্ছে আপনাদের কোশ্চান, এখনো কোশ্চান পার্টে আমরা আসিনি, আমাদের টপিক শেষ হয়নি। আচ্ছা আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির নাম, জব টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, ইমেল, লোকেশন, লিঙ্কডইন ইউআরএল, সবগুলো হচ্ছে এইভাবে লিস্ট আকারে তৈরি করতে হবে। তৈরি করে ঠিক এগুলোর একটা নিডের লিস্ট তৈরি হবে, জাস্ট ফাইলে গিয়ে হচ্ছে এটাকে ডাউনলোড এবং মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করবেন। যখন বায়ারের কাজ করি আমরা তখন হচ্ছে এক্সেল ফাইলে ডাউনলোড করে বায়ারদেরকে দিয়ে দিই, এক্সেল ফাইলটাই হচ্ছে অ্যাটাচমেন্ট হিসেবে দিয়ে দিই। আপনাদের সবার কাজ কি হবে? আপনাদের সবার কাজ হচ্ছে যেই কোনো টপিক, রিয়েল এস্টেট এজেন্ট, রেস্টুরেন্ট ম্যানেজার, বা হচ্ছে রেস্টুরেন্ট লিস্ট, অথবা হচ্ছে ক্যাফে কফি শপ, বা হচ্ছে গেস্ট হাউস বা হোটেল মোটেল, হ্যাঁ এই ধরনের যেই ম্যানেজার আছে তাদের মিনিমাম 50টা করে লিড আপনারা কালেক্ট করবেন লিঙ্কডইন থেকে। কালেক্ট করে হচ্ছে এরকম একটা স্প্রেডশিট তৈরি করবেন। তৈরি করার পরে যে প্রথম অবস্থাতে যতগুলো লিড পাবেন অবশ্যই ইমেল গুলো আমাদেরকে ভ্যালিড ইমেল হতে হবে। ইনভ্যালিড কোনো ইমেলই হচ্ছে আমরা এখানে নিব না। ভ্যালিড ইমেল নেওয়ার পরে সবগুলো 50টা লিড একসাথে যখন হবে তখন একটা স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তুলে আজকের ক্লাস রেকর্ডিং এর ভিডিওর নিচে দিয়ে দিবেন। আচ্ছা এই গেলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। যারা আপনারা যারা মোবাইল থেকে লিড কালেক্ট করবেন, মোবাইল থেকে লিঙ্কডইনের লিড জেনারেশন করবেন, ওনারা snow.io লিখে সার্চ করবেন। এটা মোবাইল ডিভাইস ইউজারদের জন্য, MOV.io লিখে সার্চ করবেন। snow.io লিখে সার্চ করার পরে সাইন আপে যাবেন। সাইন আপে যাওয়ার পরে হচ্ছে আপনাদের ইমেইলটাকে এখানে সিলেক্ট করবেন। অলরেডি হচ্ছে আমার অ্যাকাউন্ট আছে, ইমেল দিলেও হচ্ছে আমার অ্যাকাউন্টটা নিবে না, বা সাইন আপে হচ্ছে অটো লগইনে আমার ইমেইলটা হচ্ছে নিয়ে নিছে। ঠিক আছে এই আমি যেভাবে আসছি ঠিক একই রকম ভাবে হচ্ছে মোবাইল থেকে snow.io সাইটে যাবেন। এখানে আসার পরে লিঙ্কডইনের লিড গুলো কিভাবে বের করবেন,
মোবাইল ডিভাইস ইউজারদের ব্যবহার এখন দেখাচ্ছি। আমি আপাতত জন্য হচ্ছে আমার এক্সটেনশনটা অফ করে দিচ্ছি। মোবাইল ডিভাইস ইউজাররা যারা আছেন, আমি অন্য আর একটা পেজ থেকে 5 নম্বর পেজ থেকে যে মনে করেন যে হচ্ছে এইটাই আপনাদেরকে লিড দিয়েছে, ঠিক আছে? তো যাদের লিড কালেক্ট করবেন মোবাইল ডিভাইস ইউজার, যাদের লিড কালেক্ট করবেন তাদের প্রথমে হচ্ছে নামটা টাইপিং করবেন অথবা হচ্ছে কপি করবেন। নাম কপি করে নিয়ে সরাসরি snob.io-তে আসবেন। ফাইন্ডারের মধ্যে আসি, ফাইন্ডারের মধ্যে ক্লিক করবেন, snob.io সাইটে এসে ফাইন্ডারের মধ্যে ক্লিক, দেন ইমেল সার্চ এর মধ্যে ক্লিক করবেন। ইমেল সার্চ এর মধ্যে ক্লিক করার পরে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডোমেইন নেম দিতে বলছে। তো অলরেডি হচ্ছে একজনের নাম আমি কপি করে এনেছি, ফার্স্ট নেম ডিয়াগো, দেন বাকিটা হচ্ছে আমি আবার লাস্ট নেম এর মধ্যে বসালাম, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। কোম্পানি ডোমেইন নেম, কোম্পানি ডোমেইন নেমটা হচ্ছে বিশেষ করে সে যে কোম্পানিতে জব করছে ওই কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে তার নাম, সে এই কোম্পানিতে জব করে। কোম্পানির লোগোর মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে তার কোম্পানির পেজটা দেখাচ্ছে, এবং অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে চলে গেলে হচ্ছে কোম্পানির ওয়েবসাইটটা এখানে সুন্দর করে দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে কোম্পানি ওয়েবসাইটটা কপি করে নিবি। কপি করে নিয়ে snob.io তে গিয়ে কোম্পানি ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব, দেন ফাইন্ড ইমেল এর মধ্যে সার্চ করব বা ক্লিক করব। ফাইন্ড ইমেল এর মধ্যে দেওয়ার পরে একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে। যদি তার কোম্পানি রিলেটেড কোনো ইমেল আইডি থাকে তাহলে হচ্ছে সেটা এখানে সরাসরি বের করে দিয়ে দেখাবে বা হচ্ছে বের করে দিবে। ওকে, তার কিন্তু ইমেল আমাকে দেখাচ্ছে, তার ইমেল একটা পাওয়া গেছে। আসেন, এখন এটা কি ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করুন। যদিও হচ্ছে রেড আইকনে হচ্ছে আমি বুঝতেছি আপনাদের ক্ষেত্রে রেড আইকনে এত কিছু বোঝার দরকার নাই, তারপরে চেক করবেন। রেড আইকনের মানে হচ্ছে এটা ইনভ্যালিড। আমরা এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে আমি পেস্ট করলাম আর ভেরিফাই ইমেলের মধ্যে ক্লিক করলাম। আমাকে এখানে বলছে রিস্কি। আচ্ছা, এই যে প্রোস্পিওতে বা হচ্ছে ইমেল ফাইন্ডারে আমি যেটা ইমেল ভেরিফায়ারের মধ্যে আমি যে রেজাল্টটা পাচ্ছি যে রিস্কি রিস্কি যেগুলো আছে, রিস্কি এবং ইনভ্যালিড, এই ধরনের কোনো ইমেলই হচ্ছে আমরা বায়ারদের জন্য নিব না। রিস্কি যে সকল ইমেল দেখাবে এগুলো এবং ইনভ্যালিড কোনো ইমেলই হচ্ছে বায়ারের জন্য আমরা নিব না বা এই ধরনের শিটে এসে এন্ট্রি করব না। আমরা শুধু যেগুলো ভ্যালিড আছে শুধু সেগুলোই হচ্ছে তুলব, কারণ রিস্কি ইমেল গুলোতে সমস্যা হচ্ছে যখন বায়ার মেল করতে যাবে বা কেউ মেল করবে বা এই বায়ার যখন তার কাজের জন্য ইমেল মার্কেটিং করবে তখন গিয়ে হচ্ছে তার ইমেল গুলো আমার এখানের মতো কিছু স্প্যাম লিস্টের মধ্যে এসে স্প্যামিং মেল হিসেবে জমা হয়ে যাবে। এই যে দেখেন স্প্যাম মেল, ঠিক আছে? তো বায়ার যখন এই স্প্যাম মেলের মধ্যে অতিরিক্ত মেল করবে তখন দেখা যায় যে বায়ারের যে মেল টেস্টার ইমেল মার্কেটিং এর জন্য মেল চেনটা ব্যবহার করছে সেটা অফ হয়ে যাবে। তো কখনোই হচ্ছে আমরা বায়ারদেরকে এই ধরনের রিস্কি এবং ইনভ্যালিড ইমেল দিব না। আর মোবাইল ডিভাইস ইউজাররা ইমেল বের করবেন snob.io এই সাইটে এসে। আপনারা কেউ অ্যাপোলো এক্সটেনশন এবং অ্যাপোলো সাইটে লগ ইন করে কাজ করতে পারবেন না মোবাইল থেকে, ঠিক আছে?
এভাবে করে হচ্ছে একটা লিডের লিস্ট তৈরি করবেন। লিডের লিস্ট তৈরি করে নেক্সট ক্লাসের আগে মিনিমাম 50টা করে হচ্ছে সবাই লিডের লিস্ট তৈরি করে একটা স্ক্রিনশট দিবেন। আর স্ক্রিনশট তোলার জন্য যারা ল্যাপটপ বা পিসিতে আছে স্ন্যাপিং টুলটা ব্যবহার করতে পারেন, স্ন্যাপিং টুল। স্ন্যাপিং টুলের মধ্যে ক্লিক করেন, আপনার যতটুকু পর্যন্ত লিড কালেক্ট হয়েছে ওই লিডের ততটুকু অংশ হচ্ছে এরকম স্ক্রিনশট তুলবেন। স্ক্রিনশট তুলে এটাকে সেভ করে রাখবেন, দেন ক্লাস রেকর্ডিং ভিডিওর নিচে হচ্ছে দিয়ে দিবেন। সবাই কি বুঝতে পারছি? হোমওয়ার্ক বুঝতে পারছি? স্যার আচ্ছা আচ্ছা, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি, তবে অবশ্যই হ্যান্ড রাইজ করে সবাই কোশ্চেন গুলো করবেন। যাদের কোশ্চেন থাকবে সবাই হ্যান্ড রাইজ করবেন, এবং আমি একজন একজন করে হচ্ছে আনমিউট করে দিচ্ছি। দিহান স্যার, আর আমাদের মধ্যে আর একটা কথা বলি, আমাদের মধ্যে যাদের এখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি তাদের এই টপিকটা স্কিপ করতে হবে। এই টপিকটা আপনারা এই টপিক নিয়ে কাজ করতে পারবেন না। সালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি যেটা বলছিলেন সেটাই আমার কোশ্চেনটা ছিল, যে আমি তো এখনো লিড অ্যাকাউন্টটা তৈরি করতে পারি নাই, এটা কারণে আমি কি এসডাব্লিউ টা করতে পারবো কিনা, না, এটাই। এটা করার দরকার নাই, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনার কাজ হবে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে, সালামু আলাইকুম। আতাউর রহমান স্যার। আতাউর রহমান স্যার, নো রেসপন্স। মাহবুবুর রহমান স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি এই যে ক্লাসের থেকে বেলা সাহেবের লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকছিলাম। ওনার লিঙ্কডইনে একটা এডিশনাল ফিচার আছে, যেটা হচ্ছে সার্ভিস প্রোভাইডেড, মানে একটা ফিচার দেখাচ্ছে যেটা মানে আমারটা নাই। এটা এটা কিভাবে করে বা আপনি ক্লাসে দেখার নেই? বেলা সাহেবের আইডিতে মানে একটা ফিচার আছে, এটা হচ্ছে সার্ভিস প্রোভাইডেড, মানে অ্যাভয়েডের নিচে ওনার এটা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনাদের নেই। আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট গুলো ঠিকঠাক ভাবে অপটিমাইজ করেন, 20-22টা ক্লাস পরেই হচ্ছে ওটা নিয়ে আমি কাল দেখাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আমার মানে পেজ ক্রিয়েট করছি, পেজে একটা পোস্ট আমি করছি, ওই পোস্টটা আমি আমার প্রোফাইলে দিতে চাচ্ছি, মানে ওটা কিভাবে, ওটা পারতেছি না দিতে। ওটা ওখান থেকে ডিরেক্ট কপি করেন, শেয়ার করেন। আচ্ছা, রিপোস্ট, রিপোস্ট অপশনে গেলে রিপোস্টটা আমার মানে আসতেছে না, পেজ পেজ মানে ওই অপশনই পাচ্ছি না, পেজে নেওয়ার অপশনই পাচ্ছি না। এই পেজে নেওয়ার অপশন পাচ্ছেন না? মানে আপনি রিপোস্ট কি আমি ল্যাপটপ আমার বা ল্যাপটপ বা পিসিতে আছেন এখন? কোথা থেকে কথা জি বলছেন? জি 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 স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, সব একবার করে দিচ্ছি একবারই। এই যে রিপোর্ট করলাম। আচ্ছা, এটা ক্রস করেন, ডিসকার্ড জি করেন, রিপোস্টের এখানে একটু জাস্ট ক্লিক করে ওয়েট করেন, একটু স্ক্রল করে নিচে আসুন তো দেখেন এখানে কিছু লেখা আছে কিনা। এটা পরে রিপোর্টের পরে উইথ থ্রো এর নিচে এই দুইটাই আছে, আর আর কিছু নেই। একটু উপরে যান, আপনার প্রোফাইলে তো ডিরেক্টলি দেখানোর কথা, বা আপনার প্রোফাইলে হচ্ছে ডিরেক্টলি শেয়ার করার কথা। উপরে ডান পাশে পেজে যান, আগে পেজে যান।
এখান থেকে একটু কষ্ট করে লিঙ্কডইনের লোগোর মধ্যে ক্লিক করেন। একটু স্ক্রোল করে উপরে আসেন, দেন আপনার ডিজিটাল মাস্টার হাব এর মধ্যে ক্লিক করেন। জাস্ট ডিজিটাল মাস্টার হাব লেখাটার মধ্যে ক্লিক ও করেন। আচ্ছা 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 ওকে দেখাচ্ছে, একটু স্ক্রোল করে নিচে আসেন, পোস্টার মধ্যে সিলেক্ট করেন কি কোনটা সিলেক্ট করব? যে আর্টিকেলটা লিখছেন ওই আর্টিকেলটা। জি 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 এখানে হচ্ছে ডিরেক্টলি লিঙ্ক ক্লিক করে হচ্ছে দেখাতে হবে। আচ্ছা একদম উপরে যান, একদম উপরে, জি উপরে ডান পাশে তিনটা ডট দেওয়া আছে দেখেন, জি ক্লিক করেন, কপি লিঙ্ক টু পোস্ট। এখান থেকে লিঙ্কটা কপি করে হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে গিয়ে হচ্ছে লিঙ্কটা কপি পেস্ট করেন, এই যে স্টার্ট পোস্টের মধ্যে লিঙ্কটা পেস্ট করেন। একটু ওয়েট করেন। আচ্ছা এবারে লিঙ্কটা হচ্ছে পুরোটা কেটে দেন, সিলেক্ট করে কেটে দেন, রিমুভ করে দেন, দেন এখানে সামথিং আচ্ছা এলস কিছু লিখেন, আচ্ছা 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 আমি ড্রপ করে রাখছি। না না আচ্ছা আচ্ছা লিখেন, এটা কপি করছেন, কপি কপি করেন, কপি করে হচ্ছে এখানে লিখেন, দেন পোস্ট করেন। এখন পোস্ট করলে হচ্ছে আপনার প্রোফাইলে সেম আর্টিকেলটাই দেখাবে। আচ্ছা 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 এটা তো লিঙ্ক, এটা লিঙ্ক হিসাবে মানে হাইলাইট হবে না? এটা তো আমার এই পেজের লিঙ্কটা, এটা কি লিঙ্ক হিসাবে শো করবে? মানে একটু কালার চেঞ্জ হবে না এটা না কালার এরকম চেঞ্জ থাকবে? হওয়ার পসিবিলিটি নেই, আচ্ছা 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 আপনার যেহেতু আর্টিকেল পাবলিশ অলরেডি হচ্ছে নিচে বসে গেছে আর্টিকেল, এবং আর্টিকেলের জি মধ্যে জি লিখলে ক্লিক করলে হচ্ছে আপনার সরাসরি আপনার পেজে চলে যাবে, ও তাহলে কি এটা এটার প্রয়োজন নাই, এটা এটার ফেলে দেবো? প্রয়োজন নাই। আচ্ছা 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 নো থ্যাংকস, এই যে আপনার আর্টিকেল পোস্ট হয়ে গেছে। আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমডি 26 স্যার, এমডি 26, এমডি 26 স্যার, নুরুল স্যার, নুরুল স্যার, সোকানুর স্যার, যাদেরকে ডাকছি মাইক আনমিউট না করলে কথা বলতে পারবেন না। জি নুরুল স্যার বলেন। জি স্যার আমার একটা প্রবলেম, সেটা হচ্ছে আমার গুগল ব্রাউজারে এক্সটেনশন ট্যাবটা দেখাচ্ছে না, এটা আমি কিভাবে করতে পারি? এমনি আগে থ্রি ডট বারে আগে গিয়ে করা যায়? অ্যাড কোন এক্সটেনশন অ্যাড করছেন? না আগে দুই একটা এক্সটেনশন অ্যাড করেন, অ্যাড করলে হচ্ছে সরাসরি দেখাবে, তখন অন হয়ে অটোমেটিক দেখায় পাজলটা, আর যদি না দেখায় তাহলে হচ্ছে থ্রি ডটস এর মধ্যে ক্লিক করে সরাসরি হচ্ছে আপনি যে নিচেই ওখান থেকে দেখায়। এক্সটেনশন দেখাবে, এক্সটেনশন থেকে জি ম্যানেজ ওখানে এক্সটেনশন এ গেলে দেখাবে। এটা হচ্ছে আপনার কোন এক্সটেনশন অন থাকলে হচ্ছে উপরে ট্যাবে দেখাবে, এছাড়া দেখাবে না। আচ্ছা আচ্ছা ওকে এটাই আর কি। আর স্যার আরেকটা জিনিস দেখলাম, ওই যে বলেন হ্যালো, বলেন না, হ্যাঁ নুরুল স্যার বলেন। জি আরেকটা জিনিস দেখলাম, ওই যে আমরা যারা কানেকশনের জন্য কন্টাক্টে গিয়ে অ্যাড করে রেখেছি, রিকোয়েস্ট দিয়ে রেখেছি, অনেকে পেন্ডিং করে রাখছে, তো আমরা যারা ক্লাসে জয়েন করতেছি একজন আরেকজনের সাথে যদি কানেকশনটা অ্যাকসেপ্ট না এটা করি প্রথম ক্লাসে আমি তাহলে বলে কেমন হবে? রাখছি, এখন কেউ যদি না করে সেটা হচ্ছে ওনাদের পার্সোনাল ইস্যু, ঠিক আছে? তারপরেও হচ্ছে আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম সবাই সবাইকে হচ্ছে কানেক্ট করে রাখবেন, কারণ জি কয়েকটা জি ক্লাস এটা তো আপনি পরেই হচ্ছে বলেছিলেন। আপনারা
প্রবলেম ফেস করবেন, কারণ প্রবলেম অলরেডি হচ্ছে সেকেন্ড ক্লাসে পাইছেন, শুরু হয়ে আজকে গেছে। থার্ড ক্লাসেও ফেস পাইছেন। জি জি, কানেকশন গুলো আমরা যদি নিজেদের মধ্যে না করি তাহলে তো আমরা ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড গুলো আমরা করতে পারবো না বা আগাবে, তাই না? যেটা আপনি আজকে দেখালেন ফার্স্ট সেকেন্ড থার্ড, এই বিষয়টা একটু স্যার রিকোয়েস্ট থাকলে আপনার মাধ্যমে সবাই যেন একটু অ্যাকসেপ্ট করে বিষয়টা, যেহেতু আমাদের সবার দরকার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা করা হয়েছিল, কিন্তু আমি এখন লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকতে পারতেছি না, ছয় আবার নাম্বার ঢুকতে ক্লাসে দিচ্ছে না। হচ্ছে, ছয় নাম্বার ক্লাসে এটা প্রবলেম দেখাবেন, এবং এটা হচ্ছে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। তাই? জি, ও আচ্ছা, থ্যাংকস। মুজাহিদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট করছি কিন্তু এখন লগ ইন করতে গেলে ফোন নাম্বার ভেরিফাই করতে বলতেছে, এগুলো কিন্তু কোনো ফোন নাম্বার কিছু দিলে নিচ্ছে এগুলো না। কোনো কিছু এখন হবে না, ফোন নাম্বারে কোনো কোড আসবে না, ঠিক আছে? হুম, এক্ষেত্রে এগুলো ওয়েট করতে হবে, আরো পরে হচ্ছে ট্রাই করি। আচ্ছা স্যার। এনি নাপ ম্যাম, নমস্কার জি স্যার, আমার কোয়েশ্চেন হলো যে ওই আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ওই দিন আপনি কোম্পানি পেজ ক্রিয়েট করছেন না, জি তো আমি মোবাইল থেকে করার সময় ফর বিজনেস ওইটা আমার মোবাইলে শো করতেছে না। আপনি কি লিঙ্কডইন অ্যাপস থেকে পেজ ক্রিয়েট করার ট্রাই করছেন? হ্যাঁ, লিঙ্কডইন অ্যাপস থেকে যারা অ্যাপস এর ইউজ করতেছেন কারোই লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করতে পারবেন না। আমি কি আপনার অ্যাপস থেকে কাজ দেখাইছিলাম? আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। ক্রোম থেকে করাইছেন মনে হয়, আমি ক্রোম প্রো। থেকে করাইছেন মনে হয়। আপনি কোথা থেকে করছেন, ক্রোম থেকে করছেন না অ্যাপ থেকে করছেন? স্যার, আমি দুইটা থেকে মানে ট্রাই করছি, দেখতেছি পারতেছি না, দুইটা এটা থেকে ট্রাই খুঁজে করলে, পাচ্ছি যে না। কোনো দুইটা থেকে ট্রাই করলে ক্রোমে অবশ্যই অবশ্যই আপনাকে দেখাবে। আচ্ছা, না আমি ক্রোম থেকেও ট্রাই করছি, খুঁজে পাচ্ছি না। কয়বার ডাকছি আপনাকে? স্যার আমি শুনতেছিলাম যে আনমিউট করতে হবে, এটা খেয়াল করতে পারিনি স্যার, একজন দুঃখিত স্যার। স্যার বলেন। স্ক্রিন শেয়ার করার বিষয়টা একটু বললে ভালো হতো, ইউটিউব থেকে কি লিখতে হবে প্লিজ। স্যার একটু কমন সেন্সটা কাজে লাগান, ইউটিউবে গিয়ে কিভাবে সার্চ করবেন সেটাও যদি আমার দেখাই দিতে হয়, হ্যাঁ তাহলে বলছিলেন আপনি ওই যে, তাহলে ফ্রিল্যান্সিং এর কাজ আপনাদের জন্য না। একটু বুদ্ধি খাটান, চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, আমি ইচ্ছা করে বলতেছি না, একটু চেষ্টা জি করেন। জি ঠিক আছে ঠিক আছে, ওকে স্যার, ইনশাল্লাহ। মোহাম্মদ বীর স্যার। সালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, লিঙ্কডইনে কতগুলো মিনিমাম কালেকশন থাকলে আমরা স্যার লিড আনলিমিটেড স্যার যে লিড জেনারেশনটা করতে পারতাম, মিনিমাম কতগুলো কানেকশন থাকলে? মিনিমাম 100টা কানেকশন করবেন আচ্ছা মিনিমাম, আর উপরে আনলিমিটেড। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ইসরাত জাহান তন্নি ম্যাম। স্যার হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টের জায়গায় কি কফি হাউস লিখে সার্চ করব? আমি অনেকগুলো টপিক বলেছি, যে কোনো টপিকের উপরে লিড বের করতে পারলেই হচ্ছে 50টার মতো। আর আমার তো কানেকশন খুব কম, আগে কি ওটা গ্রো করতে হবে, তাছাড়া হবে না? না, আচ্ছা, ধন্যবাদ। তিতাস মিত্র স্যার। তিতাস মিত্র স্যার, তিতাস মিত্র স্যার, জি সালাম আলাইকুম। জি স্যার। ভালো আছেন? সরি, আনমিউট করতে ভুলে গেছিলাম। আচ্ছা, ওই যে
আপনি এটা বললেন যে মিনিমাম 100 কানেকশন থাকতে হবে লিড জেনারেশনের জন্য, হয়তো আপনি অ্যান্সার দিয়েছেন কিন্তু আমি স্কিপ করে গেছি। এই কানেকশনটা কি কোনো মানে আমার যে কোনো ফ্রেন্ড সার্কেলে বা কোনো যে ইয়েতে কোনো লিস্টে ফ্রেন্ড কানেকশন দিলে সার্কেলে, হবে? যে কোনো ফ্রেন্ড আচ্ছা আচ্ছা, সার্কেলে। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম। ওকে, থ্যাংক ইউ।